hidu alam mene motor loko tara mene ki hidu alam mene motor lok mene ki mene ki pesta mene ki আজকে অভিযোগ আমরা এখানে দেশ জমা দিয়েছি এবং এই অভিযোগে এখানে তো ডাইরেক্ট মনে করে অভিযোগ নিতে পারে না আমরা এখানে অভিযোগ দিয়েছি হারুন স্যারের কাছে এবং এখনই আমরা কোর্টে যাইতেছি মানে আমাকে আমরা কোর্টে যাইতেছি মামলা করার জন্য এই মুহূর্তে আমরা সিএন কোর্টে যাব এখনই ওখানে মামলা করার জন্য এখনই যাব আমরা মামলা করার পরে ওখান থেকে কাগজপত্র তুল দেওয়া হয় এখান থেকে তারপর আইনের যে ব্যবস্থা হয় আমার আইনের কাছে শ্রদ্ধা আছে এবং দেশবাসীর কাছে আপনাকে সবাই অনুরোধ করবো আপনি আমাকে ভুল বুঝবেন না কারণ একটা কারণে আপনি হয়তো বলতেছেন আপনার বিএনপির বিরুদ্ধে কেন কথা বলতেছেন আপনাকে কে উস্কে দিয়েছে কি না আপনি কি ভাইরাল হওয়ার জন্য আসেছেন না ভাইরাল হওয়ার জন্য আপনারা নিজেরাই বলবেন কোনো সম্মানী লোক কোন কোন লোক এদের পাগল ছাগল বলে অশিক্ষিত বলে এটা কতটা মনে করেন আপনাকে সম্মানযোগ্য এবং কতটা অপমানযোগ্য কথাবার্তা সেটা বলে আর আপনি মনে করতেছেন কেন আপনারা বিএনপির বিরুদ্ধে কথা বলতেছেন আমি কোনো বিএনপি নয় বিএনপি দলও ভালোবাসি আওয়ামী লীগ দলকেও ভালোবাসে কিন্তু আওয়ামী লীগ বিএনপির কিছু নেতাকর্মীর কারণে আজকে আমাদের দলের এই অবস্থা এবং নেতাকর্মী এই অবস্থা তাই আপনাদেরকে বলবো আপনারা সংযত হয়ে কথাবার্তা বলেন মানুষকে ইনসাল্ট করে কথাবার্তা বলবেন ভাই কোর্টে কেন যাবেন থানায় নাকি থানায় কোর্টে যেতে হবে এই কারণে কোর্টে গেলে আগে মামলাটা কোর্টে করতে হবে রুল কবির রেজবির বিরুদ্ধে যিনি আমাকে পাগল ছাগল বলেছে অপমান করে কথা বলে অশিক্ষিত বলেছে এবং বিএনপি অনেক নেতাকর্মীরা আমাকে অশিক্ষিত অসুবিধা এবং তুচ্ছ করে কথাবার্তা বলে আওয়ামী লীগের লোকেরাও তুচ্ছ করে আমার কথা আপনারা দুইটা দল হিরো ট্রামের কাঠ হিসেবে ব্যবহার করতে আপনি উঠতে উল্টোপাল্টা কথাবার্তা বলছে কিন্তু আপনারা কেন অপমান করে কথাবার্তা বলে আমি তো কোনো দলের সাথে জড়িত না কোনো দলের হয়ে কাজ করি না আমি কোনো দলের সাথে যুক্তও না তাহলে আপনারা কেন সংবিধান যদি আমাকে জন্মই করেন নির্বাচন করার অধিকার দেয় তাহলে আপনার যোগ্যতা নিয়ে কথাবার্তা বলেন কেন লেখাপড়া নিয়ে কথাবার্তা এগুলো কি সংবিধানে লেখা আছে যোগ্যতা ব্যক্তি থাকতে হবে লেখাপড়া থাকতে হবে সুন্দর চেহারা থাকতে হবে এগুলো তো সংবিধানে লেখা হয় নাই তাহলে আপনাদের যখন যোগ্যতা লেবে নিয়ে কথাবার্তা বলেন লেখাপড়া লেখা কথা এই কথাগুলো আপনাদের মুখে মানায় না তাই সংবিধান চেঞ্জ করুন তারপরে আমাকে আপনারা বলেন হিরো আলম চেঞ্জ করুন এতদিন পরে এই কারণে আপনারা সবাই জানেন আমি অসুস্থ ছিলাম আমি অসুস্থ ছিলাম মোটামুটি সুস্থ হয়েছি তারপরে এসে আমি দেখলাম তাদের বক্তব্যগুলো দেখতেছি আমি তারা একের পর এক এরপরেও দেখেন কটা ওই ওই বক্তব্যের পর আরও নেতারা কর্মীরা আরও বক্তব্য দিচ্ছে ইনসাল করে কথাবার্তা বলেছে অনেক করে ফুটে দামের কথা হবে না 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 এটা এটা ভুল বলতেছে রুল কবি কেন আলোচনা সহকার আমার নাম বলবে সে তো 40 বছর ধরে রাজনীতি করে অনেকে কেউ চেনে না আমার নাম কেন বলবে কিন্তু রাজনীতি এই সেই প্রশ্ন এটা হয় আপনাকে না প্রশ্ন হলো যে সে ইনসাল করে কথা বলে তিনি একটা দলের নেতা তিনি কিন্তু মানে কাউকে পাগল ছাগল অশিক্ষিত বলতে পারে এইটাই প্রশ্ন আপনারা ব্যঙ্গাত্ব করে কেন কথাবার্তা বলে আমার নাম মুখে নেন সম্মানই না করতে পারেন তাহলে আপনারা কেন এই কথাবার্তা বলবে তারপর তো আমাকে রাজনীতি করার দরকার নাই আমাকে দাবার মনে করেন ট্রাম্প কাঠ হিসেবে ব্যবহার করার দরকার নাই তো মানে অনেকে গালি দেয় অনেকে আপনি মনে করেন অনেক কিছু বলে মানে নিলাম কিন্তু কোনো সম্মানী ব্যক্তিদের সবকে আপনি গালি দিতে পারেন না আপনার পছন্দ এড়িয়ে যান আপনি গালি কেন অশিক্ষিত মানে কি পাগল মানে কি পাগল লোক কি নির্বাচন করে নির্বাচন কমিটিকে পাগল কি লেখা আছে পাগল নির্বাচন করতে পারে এই কথা কেন বলবি অনেক মনে করে রাজনীতি টকশোতে হিরো আলমকে ব্যঙ্গের কথা বলে এবং আপনারা সবাই বেশিরভাগই মনে করেছিলেন হিরো আলম মানে বিএনপির লোক বিএনপি ক্যান্ডিডেট আপনারা অনেকেই মনে করেছিলেন এই জন্য বিএনপির লোকজন কথাবার্তা বলে বিএনপির লোক হিরো আলমকে কথাবার্তা বলেছে কিন্তু ওনারা কি করে বক্তব্য দিয়েছে প্রতিটা বক্তব্যতে হিরো আলমকে ব্যঙ্গ করে কথাবার্তা বলেছে ইনসাল করে কথা বলে বলেছে কয়েকদিন কিছু আগে মির্জা ফখরুল স্যারও কিন্তু বলেছে ওই যে হিরো আলম তার কাছেও মনে করেন আওয়ামী লীগ পর্যায়ে এরকম কথাবার্তা বলে ওই যে মানে কি আপনি নিচু করে অপমান করে তুচ্ছ করে কথাবার্তা বলে কেন তুচ্ছ করে কথা বলে বলবে খালি ওনারা লয় আওয়ামী লীগের অনেক নেতারাও দেখবেন জাতীয় পার্টির নেতারাও দেখবেন অন্যান্য নেতারাও হিরো আলমের তাচ্ছিল্য করে কথাবার্তা বলে আমাকে তাচ্ছিল্য করার আগে আপনি একবার বলে সংবিধান কী বলে সংবিধান বলে আপনাদেরকে আইন বলে নির্বাচন দানের মধ্যে অধিকার তার দলের করে প্রাপ্ত বয়স হয় এবং সে বাংলাদেশের নাগরিক হয় তার নির্বাচন করার আপনি অধিকার আছে তাহলে সব কিছু মিলে আছে বলে তো আমি নির্বাচন করতে পারি তাহলে পাগল কী হিসেবে বলে তাই আপনাদেরকে বলেছে বলতেছে একটা কথা সে আমার সম্মান আমাকে দেশ বিদেশে হিরো আলমের একটা নাম ডাক সম্মান আছে আপনারা আমাকে দায়িত্ব তাই বলতে পারেন না আমাকে পছন্দ না হলে এই চলে দেন কিন্তু আপনারা আমার নামই তুললেন আমাকে সম্মান করতেই না পারেন তাহলে আমার নাম নিয়ে কেন কথাবার্তা বলেন আপনারা